প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা গণিত বিষয়ে পড়ব। আমি মুনিরানী সাহা, মহানগর মডেল একাডেমি, রেসকোর্স, কুমিল্লা। চলো আমরা সবাই বই খাতা কলম নিয়ে পেন্সিল নিয়ে বসে যাই। আজকে আমরা পড়ব প্রথম শ্রেণী গণিত বই। গণিত বইয়ে 65 পৃষ্ঠাটি আমরা আজকে পড়ব। 65 পৃষ্ঠাটি সবাই খুলো এবং এখানে দেখো কি আছে। এখানে আছে, প্রথমেই দেখো বড় সংখ্যাটি গুণ করা, আমরা এটা শিখব। তারপরে লেখা আছে সংখ্যা সাজানো, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এই কিভাবে সাজানো যায়, কোনো সংখ্যাকে, কতগুলো সংখ্যাকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট কিভাবে সাজানো যায় তা আমরা শিখব। এবং দেখো 16 থেকে 3 বেশি সংখ্যাটি কত সেটা শিখব, 12 থেকে 4 কম সংখ্যাটি কত সেটাও শিখব। চলো আমরা অঙ্কগুলো করি। দেখো প্রথমে এখানে আমি কি লিখেছি, 65 পৃষ্ঠার এই অঙ্কগুলো দেখো, নিচের সংখ্যাগুলো ক্রম অনুসারে সাজায়। ক্রম অনুসারে মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এভাবে সাজানোকে ক্রম অনুসারে বোঝা বলে। দেখো এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, 16, 20, 13, 12, 17। নিচে দেখো 18, 13, 15, 20, 11, এই সংখ্যাগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। আমরা এখন ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজাবো। কীভাবে সাজাবো দেখো, এখন আমরা এই অঙ্কগুলো থেকে, এই সংখ্যাগুলো থেকে কী দেখব। প্রথমে আমরা এককের ঘর, দশকের ঘর অবশ্যই শিখেছি। কোনো একটা অঙ্কের এইটা হয় এককের ঘর, আর এটা হয় দশকের ঘর। তো আমরা অবশ্যই প্রথমে এককের ঘর দেখব, এককের ঘর, অঙ্কের এই এককের ঘরটা আমরা দেখব। এককের ঘরে যদি বড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটাই বড়। কিন্তু মাঝে মাঝে এমন হয়, যেমন দেখো দেখো এখানে এই এককের ঘরেও 3 আছে, এটার এককের ঘরেও 3 আছে। তাহলে আমরা এখন কীভাবে বুঝবো কোনটা বড় কোনটা ছোট? তখন আমরা দশকের ঘর দেখব। দশকের ঘরে যেটাতে বড় সংখ্যা আছে সেটাই বড়, যেটাতে ছোট সংখ্যা আছে সেটা ছোট। যেমন এই একটা দিয়ে তোমাদেরকে একটা অঙ্ক দেখায়, এখানে লেখা আছে 15, তারপর লেখা আছে 12। এখন আমরা এটার এককের ঘর দেখি, এককের ঘর কোনটা? এটা। এটার এককের ঘর কোনটা? এটা। এখন একই ঘরে এখানে কত আছে? 2। এখানে কত আছে? 5। তাহলে কোনটা বড়? এটা বড়, এটা ছোট। যখন আমরা ছোট থেকে বড় সাজাবো তখন এটা আগে লিখব, এটা পরে লিখব, এই সংখ্যাটা আগে লিখব, এই সংখ্যাটা পরে লিখব। আবার যখন বড় থেকে ছোট ক্রমে সাজাবো তখন এই সংখ্যাটা আগে লিখব, এই সংখ্যাটা পরে লিখব। ঠিক তেমনই যদি এককের ঘরে সমস্যা থাকে, যেমন এই অঙ্কটাতে দেখো এখানে এককের ঘরেও 3 আছে, এখানে এককের ঘরেও 3 আছে, এখন দুটোতে একই, এখন কি করব? এখন আমরা দশকের ঘর দেখব। দশকের ঘরে দেখো এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে বড় কোনটা? এটা বড়। যখন বড় থেকে ছোট ক্রমে সাজাব তখন আগে এইটা লিখব, 33 লিখব, তারপরে 23 লিখব। যখন ছোট থেকে বড় ক্রমে সাজাব তখন আগে 23 লিখব, পরে 33 লিখব। এভাবে আমরা বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সংখ্যা সাজানো শিখি। দেখো এখানে দেখো বড় সংখ্যাটি গোল দাও। এখন দেখো এককের ঘরে দেখো বড় সংখ্যা আমরা বুঝবো, এককের ঘরে কি আছে? এখানে 4, এখানে 1, তাহলে বড় কোনটা? যেটার বড় সেটাই গোল দেব। এখানে দেখো এককের ঘরে কত আছে? 6। এককের ঘরে কত আছে? 9। তাহলে কোনটা বড়, 6 বড় না 9 বড়? অবশ্যই 9 বড়। তাহলে যেটার এককের ঘরে বড় সংখ্যা সেটাই বড়। এখানে দেখো এককের ঘরে কত আছে? 0। এককের ঘরে কত আছে? 1। এখন চিন্তা করো কোনটা বড়। তোমরা তো বলবে 0 থেকে 1 বড়, তাহলে 1-এর ঘরে তুমি গোল দেবে। কিন্তু না, 1-এর ঘরে গোল দেওয়া যাবে না, কারণ দশের ঘরটা দেখো, দশের ঘরে এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে কে বড়? 2 না 1? 2। তাহলে এই সংখ্যাটাই হবে বড়। আমরা এইভাবেই নিচের সংখ্যাগুলো ক্রম অনুসারে সাজ
শিখব। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে 16, 20, 13, 12, 17। এখন কি করব? প্রত্যেকটার এককের ঘর দেখি। দেখো একের ঘরে কত আছে? 6, 0, 3, 2, 7। কোনটাই? সবগুলোই এলোমেলো। আর দশের ঘরে কি আছে দেখো? 1, 2, 3, 1, 1, 1। তাহলে দশের ঘর মোটামুটি সবগুলোই সমান। এখন আমরা ছোট থেকে বড় সাজাব। তাহলে এখন একের ঘরে দেখো কোনটা সবচেয়ে ছোট, খুঁজে বের করো। 6, 0, 3, 2, 7। তোমাদের মনে হতে পারে শূন্যটা বড়, ছোট, কিন্তু শূন্যটা ছোট হলেও দশের ঘরে বড় সংখ্যা আছে, তাহলে এটা ছোট হবে না। তাহলে এবার দেখো 2, এই সংখ্যাটা বড়। 2 সবচেয়ে সরি 2 সবচেয়ে ছোট। তাহলে আমরা এখন সবচেয়ে ছোট সংখ্যাটা লিখি 12। 12 পরে কোনটা বড় দেখো? 12 পরে 13। তাহলে এখানে আমরা এটা লিখব 13। 13 পরে কোনটা বড় দেখো? 4 তো নেই, 5ও নেই, 6 আছে, এই যে 6। তাহলে এবার আমরা 16 লিখব। এবার কোনটা লিখব? 16 পরে 6-এর পরে 7, তাহলে 17 লিখব। এবার 17 পরে 18 নেই, 19 নেই, তাহলে 20। এই দেখো একের ঘরে 0 আছে, দশের ঘরে 2 আছে, তাহলে এটা সবচেয়ে বড়। যেহেতু এখানে একের ঘরে 1, একের ঘরে 1, 1, তাহলে 2 সবচেয়ে বড়, তাহলে 2 2 0 সবচেয়ে পরে লিখব। এবার আমরা এই সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাব। দেখো তাহলে এখানে আমরা এর আগে করেছি 12, 13, 16, 17, 20, ছোট থেকে আস্তে আস্তে বড় করেছি, এখন বড় থেকে ছোট বানাবো। তো সবচেয়ে বড় কোনটা? 2 এ 0, 2 এ 0। তারপর কোনটা? পেছনের দিকে যাও, 0 থেকে 9, 8, 7, দেখো 7। তারপরে 7, 7-এর পরে কত? 7, 6, 5, 6 আছে, এই দেখো 6 আছে, তাহলে 6-এরটা এখন লিখব। 6-এর উল্টো যাও, 5 নেই, 4 নেই, দেখো নেই। তারপর 3, 3 আছে, তাহলে 3-এরটা লিখব। 3-এর উল্টো কি আছে? 2, তাহলে 2-এরটাও আছে। দেখো এখানে 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা আমরা দেখো প্রত্যেকটা ঘরে 5টা করেই সংখ্যা লিখেছি। এবার আমরা এই অঙ্কটা করবো। দেখো এই অঙ্কটা কি বলেছে? 18, 13, 15, 20, 11। এখন সবচেয়ে ছোট কোনটা? আমরা একক ঘরগুলো খুঁজি, এককের ঘরগুলো খুঁজি। সবচেয়ে ছোট 1, সবচেয়ে ছোট কোনটা? 1, সবচেয়ে ছোট সংখ্যা 1, তাহলে আমরা 1 পেয়ে গিয়েছি, তাহলে এটা আগে লিখব। একের পরে 2, 2 তো নেই, 3 আছে, দেখো এই যে 3 আছে, 3, 3-এর পরে কত? 4, 4 নেই, 5 খুঁজে বার খুঁজো, 5, এই যে 5, 5 লিখলাম। 5-এর পরে 6, 6 কি আছে? নেই, 7 নেই, 8 আছে, দেখো এই যে 8 আছে, 8, 8-এর পরে 9, 9 কি আছে? নেই, 9-এর পরে তাহলে 0, দেখো এই যে 2 এ 2, 10, 2, 10, মানে 2 এ 0। এখানে একের ঘরে 0 আছে, কিন্তু দশকের ঘরে 2 আছে, এইগুলোর দশকের ঘরের চেয়ে এটা বড়, তাহলে আমরা বড়টা আগে লিখব। দেখো ছোট থেকে বড় সাজানো হয়েছে কিনা দেখো, 11, 13, 15, 18, 20 সাজানো হয়েছে। এবার বড় থেকে ছোট সাজাই। এই যে একই পদ্ধতিতে যেমন ছোট থেকে বড় সাজিয়েছি, এবার বড় থেকে ছোট সাজাবো। সবচেয়ে বড় 2 এ 0, তারপরে ছোটটা কি? 18, তারপরে ছোটটা কি? 15, তারপরে ছোটটা কি? 13, তারপরে ছোটটা 11, আমরা সাজিয়ে ফেলেছি। এভাবে এই বইয়ে দেখো আরও 2টি অঙ্ক আছে, 3 নম্বর আর 4 নম্বর, এই অঙ্কটা তোমরা বাসায় করবে। এখন আমরা আরেকটা অঙ্ক করব। দেখো কি বলেছে? 16 থেকে 3 বেশি সংখ্যাটি কত? 16 থেকে 3 বেশি, বেশি মানেই তো যোগ, সামনের দিকে যাবে, তাই না? তাহলে 16 থেকে 3 বেশি, এই হলো 16। আমরা দেখো অঙ্কটা বুঝি আগে, এই হলো 16, 17, 18, 19, 20। দেখো 16 থেকে 3 বেশি, তাহলে এই 16 থেকে 3 বেশি, 1 বেশি, 2 বেশি, 3 বেশি, সংখ্যাটা কত? 19 না? তাহলে 16 থেকে 3 বেশি 19 হবে। তো কীভাবে অঙ্কটা করবো দেখো, 16 থেকে 3 বেশি, বেশি হলেই তো আমরা যোগ করি, তাই না? 16 থেকে 3 বেশি যোগ করলে কত হয় দেখো, যোগ করো 16, 17, 18, 19,
12 12 থেকে 4 কম, এ হলো 12 12 থেকে 4 কম, 1 কম 2 কম 3 কম 4 কম, তাহলে কত হয়? 8 কমে গিয়েছে, পেছনে এসেছে, তাহলে বাস করবে, বিয়োগ চিহ্ন দিলাম। কেন বিয়োগ দিলাম বুঝতে পেরেছো তো? কম কমে গিয়েছে তাই বিয়োগ হবে, এখানে বেশি তাই যোগ হবে। তো 12 থেকে তুমি বাদ দাও। এখানে দেখো এই বিয়োগটা একটু ভালো করে খেয়াল করো, উপরে কত আছে 12, নিচে কত আছে 4। তোমরা ইচ্ছা করলে এভাবেই যোগ বিয়োগ করে ফেলতে পারো, যে 4 এর পর থেকে 5 6 7 8 9 10 11 12 কত হয়? 8। তোমরা 8 লিখে দিতে পারো, কিন্তু আরেকটা পদ্ধতিও আছে যেটা তোমাদেরকে এখনো হয়তো তোমরা শিখোনি, আমাকে বলবে শিখিয়ে দিতে। যেমন আমরা যে একক দশম হিসাব করি, একক দশম হিসাব করলে নিচে কত? 4, উপরে কত? 2। তাহলে 2 থেকে তো 4 যাবে না, এখন আমরা কি করব? সামনের ঘর থেকে 10 ধান নিব, তাহলে কত হয়ে যায়? এটা আর থাকে না, তাহলে 10 আর 2 এ 12 হয়ে যায়। তো 12 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 8 9 10 11 12 8, আর এখানে কিছুই থাকে না, এর জন্য 0 0। এভাবে আমরা করতে পারি, কিন্তু তোমরা হয়তো এখনো এগুলো শিখোনি, তাহলে তোমরা এভাবেই বিয়োগ করে দিবে। তোমরা বাসায় সবাই অবশ্যই পড়াশোনা করবে, পঞ্চম মাসিক পরীক্ষার তোমরা বাসায় অবশ্যই পড়াশোনা করবে, পঞ্চম মাসিক পরীক্ষার পুরোপুরি প্রস্তুতি নিবে, এবং এই পৃষ্ঠার অঙ্কগুলো সবগুলো